নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সপ্তম দিনেও রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে সিটি কলেজের ছাত্রছাত্রীরা। তারা রিক্সার লাইন, গাড়ির লাইন আলাদা করে দেয়। মিরপুর 10 নম্বর গোল চত্বর, কাওরান বাজার, শাহবাগে জড়ো হয়ে একইভাবে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা যানবাহনের লেন মেনে চলা, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, কাগজপত্র পরীক্ষা করে। কাগজপত্র ছাড়া গাড়ি আটকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যায় শিক্ষার্থীরা, বাধ্য করে জরিমানা দিতে। দুপুরে জিগাতলায় বিক্ষোভ করার সময় শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা।